रहमानुर्रहीम सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलाइकुम। आमी मोहम्मद रबीउल इस्लाम सहकारी अध्यापक इतिहास विभाग बाकरा डिग्री कॉलेज। ऑनलाइन क्लासे तुम्हारा आज के विप्लव पूर्व फ्रांसेर सामाजिक अवस्था निये आमरा आलोचना करब। गत दिन आमरा फरासी विप्लव निये कथा बोलेछिलाम, सेई फरासी विप्लव निये दुई एकटा कथा बोलेई विप्लव पूर्व सामाजिक अवस्था अर्थात फरासी विप्लबर पूर्वे फ्रांसर सामाजिक अवस्था एक संक्षिप्त चित्र हमें तुले धरार चेष्टा कर। से क्षेत्र में फरासी विप्लब सम्पर्क दो एक कथा बोले सेखाने जाब। फरासी विप्लब फ्रांस एवं 1789 तीनटा जिनिस मने रखते हैं अर्थात 1789 साले फ्रांसे फरासी विप्लब हो। विप्लब की विप्लब हे शताब्दी संचित कुसंस्कार अनाचार, शताब्दी संचित कुसंस्कार अत्याचार अनाचार निर्यातन एर बिरुद्धे प्रतिबाद स्वरूप साधारण मानुषेर अधिकार प्रतिष्ठार प्रतिबाद स्वरूप हच्छे ए फरासी विप्लब। फरासी विप्लब शुधु समग्र यूरोप ना सारा पृथिवीर इतिहासे एकटा उल्लेखयोग्य घटना। फरासी विप्लबेर माध्यमे सारा पृथिवीते विशेषकर अधिकार वंचित मानुषर अधिकार प्रतिष्ठित हो मानुषर न्यायसंगत दाबी जे न्यायसंगत दाबी जे विदय से संघटित हो। तो ये एक जिन लिखे जो राजनीति समाज नीति पुरतन ध्यान धारणा परिवर्तन घटिए फरासी विप्लव गणमानुषर सामने सामंत समाज व्यवस्थार बिुदे पुँजीबादी समाज और राजतंत्र विपरीते प्रजातान्त्रिक शासन व्यवस्था आदर्श तुले धरे। कथागुलो अत्यंत गुरुत्वपूर्ण कि कथा जो राजनीति समाज नीति पुरतन ध्यान धारणा परिवर्तन घटिया गतानुगतिक जो ध्यान धारणा दीर्घ दिन एक कथा बोले शताब्दीर संचित कुसंस्कार अर्थात दीर्घ दिन जे नियम नीति जो गतानुगतिक धारा से धारा परिवर्तन घटिए राजनीति और समाज नीति पुरतन ध्यान धारणार परिवर्तन घटिए फरासी विप्लव गणमानुषर सामने सामंत समाज व्यवस्था सामंत समाज व्यवस्था तीन एक पुरतन सिसटेम गत दिन आलोचना करें से पुरतन सिसटेम के परिवर्तन घटिए पुँजीबादी समाज सामंत समाज और पुँजीबादी समाज एट गतानुगतिक सिसटेम। पुँजीबादी समाज हे पुँजीबादी समाज व्यवस्था धनी और धनी है और गरीब और आस्ते आस्ते गरीब हो जाए। तो সেখানে ওই গরিবদের মাথা তুলে উঠে দাঁড়ানোর আর কোনো সুযোগ থাকে না, তাহলে সেটা একটা মানে ফরাসি বিপ্লবের সাথে একটা সাংঘর্ষিক, যে কারণে সেটাও তারা বাদ দিয়ে দিল। রাজতন্ত্রের বিপরীতে রাজতন্ত্র হচ্ছে রাজার ছেলে রাজা, তার ছেলে রাজা, তার ছেলে রাজা, এটাও একটা মানে কী বলা যায় যে পুরাতন ধ্যান ধারণা, এটাও পরিবর্তন ঘটিয়ে এর বিপরীতে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা। প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রজাদের শাসন, মেজরিটি পার্সন মাস্ট বি গ্রান্টেড অর্থাৎ গণতন্ত্রের কথা বলেছে, যে সবাই যে মত পোষণ করবে সেই মতটাই কার্যকর হবে। তাই এখানে এই সংজ্ঞাতে অত্যন্ত এই এই সংজ্ঞাটা অ্যানালিসিস করছি এই কারণে এই সংজ্ঞাটা না বুঝলে ফরাসি বিপ্লব বোঝা যাবে না। সেটা কি রাজনীতি এবং সমাজনীতির পুরাতন ধ্যান ধারণার পরিবর্তন ঘটিয়ে ফরাসি বিপ্লব গণমানুষের সামনে সামন্ত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে পুঁজিবাদী সমাজ ও রাজতন্ত্রের বিপরীতে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থার আদর্শ তুলে ধরে, প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থার আদর্শ তুলে ধরেন। সেটাই ছিল মূলত ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল স্বাধীনতা মৈত্রী এবং ভ্রাতৃত্ববোধ। স্বাধীনতা মৈত্রী এবং ভ্রাতৃত্ববোধ, স্বাধীনতা, স্বাধীনতা কি আমরা জানি, একটা উল্লেখযোগ্য মনীষীর একটা কোটেশন বলি যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরি হোয়ার হিজ চেইন, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করেও সে পরাধীন। তাহলে আমার মন যেটা চাচ্ছে সেটাই যদি আমি করি এর অর্থ স্বাধীনতা নয়, স্বাধীনতার কিছু সিস্টেম থাকবে, স্বাধীনতার কিছু নিয়মকানুন থাকবে, সেটাই স্বাধীনতা। কী সেটাই স্বাধীনতার সমস্ত মানুষের সেখানে সমান অধিকার থাকতে হবে, সমস্ত মানুষের খেয়ে পড়ার নিশ্চয়তা থাকতে হবে, সমস্ত মানুষের কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তাহলে সেটাই হবে স্বাধীনতা। কিন্তু স্বাধীনতা মানে আমার মনের ইচ্ছা খেয়াল খুশি মতো যা কিছু বললাম সেটাই কিন্তু স্বাধীনতা নয়। এজন্য মনীষীরা বলে গেছে ম্যান ইজ বর্ন ফ্রি, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করেও বাট এভরি হিজ চেইন, স্বাধীনভাবে জন্মগ্রহণ করেও সে পরাধীন।
মানে আমরা বিশেষ করে মনের ইচ্ছার কথা বলেছি যে আমাদের আমার এই মুহূর্তে আমার মনে এখন যা চাচ্ছে সেটাই আমরা করতে পারছি না, আমরা কিন্তু ধরা বাধা নিয়মের মাধ্যমে আমরা কিন্তু পরিচালিত হই, সেটাই কথা বলছি। তো এখানে বলছে যে জাতীয়তাবাদ, সাম্য এবং স্বাধীনতা। আর জাতীয়তাবাদ কি আমরা জানি? জাতীয়তাবাদটা আসলে একটা ব্যাপক একটা বিষয়, দু একটা কথাই এটাই বোঝানো সম্ভব না। জাতীয়তাবাদ হচ্ছে যে মানুষের যে স্বাধীনতা বোধ, মানুষের যে নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নিজের যে সচেতনতা বোধ, সেই সচেতনতা বোধ অন্যায় অত্যাচার এবং নির্যাতনের বিরুদ্ধে, অন্যায় অত্যাচার নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই প্রতিবাদটা যে স্বার্থ সচেতনতা বোধ, সেটাই মূলত জাতীয়তাবাদ। সাম্য হাতে ওয়ালার ইকুয়াল অফ দি আই অফ লাভ, মানুষের চোখে সবাই সমান, এই আইনের চোখে সবাই সমান হতে হবে। সেক্ষেত্রে আমরা আইনের চোখে সবাই সমান সমান কথাটা বললেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই নিয়ম নীতির কিছু ব্যর্থতায় লক্ষ্য করা যায়। আর স্বাধীনতার কথা তো বললাম, এখন ফরাসি বিপ্লব পূর্বের সমাজ ব্যবস্থা ছিল একটা ঘুণে ধরা সমাজ, সেই ঘুণে ধরা সমাজ পুরাতন ধ্যান ধারণার পরিবর্তন ঘটিয়েই মূলত মানুষের অধিকার বঞ্চিত, মানুষের অধিকার প্রতিষ্ঠা, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং কুসংস্কারমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ছিল আছে ফরাসি বিপ্লবের মূল লক্ষ্য। তো এখানে ঘুণে ধরা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বিশেষ করে ফরাসি সমাজ প্রতিবাদ করেছে। সেখানে শ্রেণী বৈষম্য ছিল, শ্রেণী বৈষম্য মানে দুইটা শ্রেণী ছিল ফ্রান্সে, যারা একটা অধিকার ভোগী এবং একটা অধিকারহীন, আর একটা ছিল সামাজিক অবক্ষয়, সামাজিক অবক্ষয় এবং অর্থনৈতিক ক্রমবনতি। অর্থাৎ এই সমস্ত সমাজের এই ফ্রান্সের সমাজ ব্যবস্থা, বিপ্লব কিন্তু ফ্রান্সের সমাজ ব্যবস্থায় এই চিত্রগুলো তখন লক্ষ্য করা যায়, কি শ্রেণী বৈষম্য, সামাজিক অবক্ষয় এবং অর্থনৈতিক ক্রমবনতি, অর্থনৈতিক অবক্ষয়, এই চিত্রগুলো তখন লক্ষ্য করা যায় প্রান্তের সমাজে। সেটা কি আমরা একটু বলি, সুবিধাভোগী এবং সুবিধা বঞ্চিত এই দুই ধরনের ব্যবস্থা সেখানে প্রচলিত ছিল। সুবিধাভোগী কারা? সুবিধাভোগী ছিল যাজক এবং অভিজাত শ্রেণী। যাজক কারা? ফ্রান্সের সমাজ ব্যবস্থায় যারা খ্রিস্টান ধর্মের ধর্মগুরু ছিল তারাই ছিল যাজক এবং অভিজাত শ্রেণী, এই দুই শ্রেণী ছিল হচ্ছে সুবিধাভোগী। আর সুবিধা বঞ্চিত ছিল বুর্জোয়া, চাকরিজীবী, কৃষক, শ্রমিক, কারিগর ইত্যাদি, এরা বিশেষ করে নিজস্ব এরা ছিল সুবিধা বঞ্চিত। তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে সুবিধাভোগী ছিল যাজক এবং অভিজাত শ্রেণী। এরা বিশেষ করে যাজক শ্রেণী যে সমস্ত গির্জার বা ওই ধর্মীয় যে সমস্ত প্রতিষ্ঠান, সেই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব ছিল, এবং তারা যে ধর্মীয় কর থেকে শুরু করে জন্মকর, মৃত্যুকর, ধর্মীয় কর, তারপর টাইট নামক এক ধরনের কর ছিল, এই জনসর্বসাধারণের কাছ থেকে এই সমস্ত কর আদায় করত, এবং কর আদায় করে যে অনেক সম্পত্তির মালিক হয়েছিল এই গির্জা। আর গির্জার যত প্রকার সুযোগ সুবিধা এই যাজকরা ভোগ করত, এবং যাজকরা ভোগ করত এবং উচ্ছাসনে, বিলাস বাসনে আরাম আয়েসে তারা জীবনযাপন করত। শুধুমাত্র অধিকার ভোগী শ্রেণী, অধিকার ভোগী শ্রেণী ছিল এই দুই শ্রেণী, সেটা হচ্ছে যাজক এবং অভিজাত শ্রেণী। যাজকরা সর্বোচ্চ আসনে থাকলেও অভিজাত শ্রেণী যারা ছিল তারা আবার যাজকদের মতো এত সুযোগ সুবিধা ভোগ করতে পারত না, কারণ যাজকরা ছিল হচ্ছে সমাজের ফার্স্ট স্টেপ, এদেরকে বলা হয় ফার্স্ট স্টেপ, ফ্রান্সের সমাজের ব্যবস্থায় বলা হয় এদেরকে ফার্স্ট স্টেপ, সুবিধাভোগী, এবং এরা সুবিধাভোগী ছিল হচ্ছে যাজক সম্প্রদায়। এরা জনসাধারণের কাছ থেকে ইচ্ছামতো কর আদায় করতো, এই ইচ্ছামতো কর আদায় করতো এবং যে শুল্ক আদায় করতো, এবং সেই শুল্ক এবং করের সিংহভাগ ভোগ করতে হচ্ছে এই যাজকরা। আর অভিজাত শ্রেণী ছিল হচ্ছে দ্বিতীয় শ্রেণী, এদেরকে বলা হতো সেকেন্ড স্টেপ। এরা প্রভাবশালী থাকলেও, এরা প্রভাবশালী থাকলেও যাদব সম্প্রদায়ের মতো এরকম সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারতো না। এই শ্রেণীর লোক যারা ছিল তারা হচ্ছে প্রশাসক, আইনবিদ এবং বিচারক। তাহলে প্রথম শ্রেণীতে যারা ছিল সুবিধাভোগী তারা হচ্ছে মূলত এই যাদব এবং অভিজাত, অভিজাত অভিজাত কারা? অভিজাত হচ্ছে প্রশাসক, আইনবিদ এবং বিচারক। এই ক্লাসিফিকেশানটা কিন্তু ভালো করে বুঝতে হবে, নাহলে এই ফরাসি বিপ্লব সম্পর্কে, ফরাসি বিপ্লবের পূর্বে প্রান্তের সামাজিক অবস্থা কেমন ছিল এটা বোঝা যাবে না। তাহলে সুবিধা বঞ্চিত এই সুবিধাভোগী ছিল হচ্ছে দুই শ্রেণী, যাজক অভিজাত। যাজকরা ছিল সাধারণত ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করত, আর অভিজাতরা ছিল হচ্ছে প্রভাবশালী। এই সম্প্রদায়ের ভিতরে কারা ছিল? প্রশাসক, আইনবিদ এবং বিচারক। তাহলে এই দুই শ্রেণী, এই দুইটা ক্লাসেই মিলেই হচ্ছে প্রথম শ্রেণী এবং সুবিধাভোগী। আর সুবিধা বঞ্চিত হচ্ছে বুর্জোয়া, চাকরিজীবী, কৃষক, শ্রমিক, কারিগর।
এরা ছিল একটু বুর্জোয়া শ্রেণী। এই এদের ভিতরে এই এই শ্রেণীর ভিতরে বুর্জোয়ারাই এই শ্রেণীর নেতৃত্ব দিত। বুর্জোয়ারা ছিল স্বাস্থ্য সচেতন, তারা নিজেদের রুটি খাচ্ছে, শ্রেণীর সম্পর্কে সচেতন ছিল। এই এরা ছিল তৃতীয় শ্রেণীভুক্ত চাকরিজীবী, অধ্যাপক, চিকিৎসক এবং আইনজীবী। এই শ্রেণীর লোককে বলা হয় বুর্জোয়া। তাহলে এখানে যে ক্লাসে চিকিৎসাটা দেখানো হয়েছে, বুর্জোয়া শ্রেণীর অন্তর্ভুক্ত কারা ছিল? চাকরিজীবী, অধ্যাপক, চিকিৎসক এবং আইনজীবী। আর অভিজাত শ্রেণীতে ছিল প্রভাবশালী, তারা প্রশাসক, আইনজীবী এবং বিচারক। আর একেবারে ফার্স্ট স্টেট যারা ছিল যাজক সম্প্রদায়, যাজক সম্প্রদায় তারা ধর্ম সমস্ত সব কিছু নিয়ন্ত্রণ করতো এবং ফ্রান্সের সমাজে বিপ্লব এবং ফ্রান্সের সমাজে ওই সময় যাজকরাই ছিল ফ্রান্সের সবচাইতে নেতৃত্বে, এবং তারা যেটা বলতো সেটা আইন। ওই সময় ফ্রান্সের রাজারা পর্যন্ত যাজকদের কাছে বিশেষ করে জবাবদিহি করতে বাধ্য ছিল। ফ্রান্সের ধর্মের অবস্থান ছিল সবচাইতে উপরে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনলাইন ক্লাস আজকে আর বেশি দূর আগাবো না। আমরা ফরাসি বিপ্লব সম্পর্কে কতদিন আলোচনা করেছিলাম, ফরাসি বিপ্লব, আজকে ফ্রান্সের সামাজিক, ফ্রান্সের বিপ্লব পূর্ব ফ্রান্সের সামাজিক অবস্থা কেমন ছিল তার একটা সংক্ষিপ্ত চিত্র এখানে তুলে ধরার চেষ্টা করলাম। আর তোমরা বাড়িতে এই ফ্রান্সের সামাজিক অবস্থা সম্পর্কে বইতে বিস্তারিত পড়ে আর একটু জানবে বলে আমার বিশ্বাস। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।